আসসালামু আলাইকুম বন্ধুরা। আরও একটি জ্বর মানুষকে অনেক বেশি কষ্ট দেয়, আর সেটি হচ্ছে বাত জ্বর, রিউমেটিক ফিভার। এটি মারাত্মক ইনফ্লামেশন জনিত অবস্থা, যাতে শরীরের বিভিন্ন অংশে প্রভাব পড়ে, হার্ট, জয়েন্টস, ট্যান্ডন, চর্ম ইত্যাদিতেও প্রভাব দেখা যায়। এ রোগ সাধারণত 5 থেকে 15 বছর বয়সীদের বেশি হয়। রিউমেটিক ফিভার কম বয়সের ছেলে মেয়েদের মধ্যে সচরাচর বেশি দেখা যায়, বয়স্ক লোকদের মধ্যেও এরকম দেখা যায়। স্ট্রেপটোকক্কাস হেমোলাইটিকাস জীবাণু দ্বারা এ রোগের সংক্রমণ হয়। পুষ্টির অভাব, অস্বাস্থ্যকর স্বেচ্ছেদে পরিবেশে বসবাস করলে সাধারণত রিউমেটিক ফিভার বেশি হয়। যে কোনো ঋতুতে রোগ হতে পারে, সাধারণত বর্ষা বা শীতকালে বেশি হয়, একটু শীতল আবহাওয়ায় এ রোগের প্রকোপ বেড়ে যায়। স্ট্রেপটোকক্কাস বিটা হিমোলাইটিকাস নামক শক্তিশালী ব্যাকটেরিয়া দ্বারা টনসিল ও ফ্যারিংস আক্রান্ত হয় এবং চিকিৎসা না হলে হৃৎপিণ্ডে সংক্রমণ ঘটে এবং বাত জ্বর হয়। এই জ্বর হলে হৃৎপিণ্ডে ইনফ্লামেশনে বুক ব্যথা হয়, বুক তরফর করে, অস্থিরতা থাকে। সাধারণত শরীরের বড় জয়েন্টগুলোতে যেমন গোড়ালি, হাঁটু, কবজি, কনুই, চোয়াল ব্যথাসহ লাল ও ফোলা দেখা যায়। একবার হাঁটুতে, আবার একদিন পর দেখা গেল কবজিতে এরকম ব্যথা সরে সরে হয়। সবসময় অথবা মাঝে মাঝে জ্বর হয়, সেই সাথে শরীর ঘেমে যায়। গলায় এবং হাতে পায়ে গোলাপি রঙের র্যাশ বের হয়। হাঁটুই, কনুই, স্ক্যাপুলাতে রিউমেটিক নোডিউল হবে, যা ব্যথামুক্ত। শরীরে জ্বর ওঠে এবং গলার ভিতর ব্যথা করে। হাত পায়ের আঙুল বা অস্থিসন্ধিতে ব্যথা হয় এবং কখনও কখনও ফুলে ওঠে। বুকের বাঁ পাশে বাম স্তনের নিচে হালকা ব্যথা অনুভূত হয়। হাড়ের একটি জোড়ার ব্যথা বা ফোলা কমলে অন্যটি আক্রান্ত হয়, বিশেষ করে হাত পা, হাঁটুই, কনুই, কবজি, আঙুলের জোড়া। রোগী মানসিক দুর্বলতা ও শারীরিক ব্যথা অনুভব করে। জিহ্বা ও শরীরের মাংসপেশিতে কালো কালো দাগ দেখা যায়। রোগী যদি প্রচণ্ড বুক ব্যথা, দম বন্ধ হয়ে আসা এরকম মারাত্মক লক্ষণ দেখা যায়, তবে দ্রুত ভালো একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে দেখানো দরকার। আর এ রোগ হলে ভেষজ চিকিৎসা করা যায়, সেটি হচ্ছে অ্যারন্ড বা রেডির তেলের সঙ্গে হাতিশুর পাতার রস জাল করে ছেঁকে নিয়ে সেই তেল ব্যথার স্থানে লাগাতে হবে প্রায় 10 থেকে 15 দিন। নিশিন্দা পাতার রস 1 চামচ 2 বার খাওয়ার পর খেতে হবে, পাশাপাশি নিশিন্দা পাতার পুটলি বানিয়ে সেঁক দিতে হবে। বাজারে বিভিন্ন ধরনের বাণিজ্যিক ওষুধ পাওয়া যায়, সেগুলো কিনেও খাওয়া যেতে পারে। তবে স্বাভাবিক পুষ্টিকর খাবার খেতে হবে। ইলিশ মাছ, গরুর মাংস, চিংড়ি মাছ খাওয়া যাবে না। ভারী কাজ, শরীরে চাপ দিয়ে কোনো কাজ করা যাবে না। ভাজা ভুনা বন্ধ করতে হবে। স্যুপ সালাদ বেশি করে খেতে হবে।